পুনেতে গুনে গুনে উইকেট নিবে তাসকিন হাসান মুস্তাফিজ। ভারতের বিপক্ষে এই তিন পেসার খেলতে পারে সব ঠিকঠাক থাকলে, সেসব আলোচনা আরেকদিন। আজ বলবো বাংলাদেশ বনাম ভারতের উত্তাপের কথা। ভারত পাকিস্তানের লড়াই যুগ যুগ ধরে, কিন্তু এবার পুনেতে জমবে খেলা। ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের আশা নিয়ে সব হারের জবাব দিবে তামিমের বাংলাদেশ। পুনে স্টেডিয়ামের রেকর্ড আশা দেখাচ্ছে ব্যাটারদের, টপ অর্ডারে জোড়া শতক দেখার সম্ভাবনাও উকি দিচ্ছে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের সুবিধা নিতে উদ্গীব শান্ত লিটনরা। ভালো উইকেট পেলেই শান্ত লিটন কি করতে পারেন তা বোধ হয় আর বলার কিছু নেই। কিন্তু হ্যাঁ, যখন খেলাটা ভারতের বিপক্ষে তখন লিটনকে নিয়ে যথেষ্ট বলার আছে। গত টি-20 বিশ্বকাপে লিটন একাই ম্যাচ জিতিয়ে ফিরছিলেন, কিন্তু শেষমেশ হারতে হয়েছে। এবার বোধহয় সেই হার আর না। ভারতকে ডেকে এনে মিরপুরে তাদের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের পজিটিভ ইন্টেন্টের দেখা পাওয়া গিয়েছিল। এবার শুধু একটা ম্যাচ, তবেই ভারতকে হারিয়ে নিজেদের স্বপ্নের শুরুটা করবে বাংলাদেশ। আজ প্রকাশিত হয়েছে ফিক্সচার, কার সাথে কবে কোথায় খেলবে বাংলাদেশ সে সূচিও প্রকাশ পেয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধর্মশালায় 7 অক্টোবর আফগানদের বিপক্ষে প্রথম জয়ের জন্য মাঠে নামবে তামিমের দল। 2 দিন বাদে একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের জন্য লড়তে হবে সর্বোচ্চটা দিয়ে। 14 অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইতে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পাওয়াটা ডিপেন্ড করবে কিউইদের বোলিং তোপ কতটা সামলাতে পারেন শান্তরাত তার উপর। এরপরের ম্যাচেই ভারতের বিপক্ষে জান প্রাণ দিয়ে লড়ার জন্য প্রস্তুতি নিবে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প কিছুই নেই, হয়তো পুনেতে কাঙ্ক্ষিত জয়টা পেয়েও যাবে টাইগাররা। 24 অক্টোবরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে, গত বিশ্বকাপে যাদের হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ, এবারও হতে পারে তেমনই কিছু। তাদের বিপক্ষে সিরিজ জেতার রেকর্ড ওই আফ্রিকার মাটিতেই, তাই এবারও মুম্বাইয়ে হট ফেভারিট বাংলাদেশ। 28 অক্টোবরে বিশ্বকাপের প্রথম কোয়ালিফাই করা দলের বিপক্ষে কলকাতায় খেলবে বাংলাদেশ। অক্টোবর মাসের শেষ দিনে বাবরদের বিপক্ষে টস করবে তামিম। কলকাতায় অনুষ্ঠিত সে ম্যাচ দেখতে পাকিস্তান বাংলাদেশের সমর্থকদের উপচে পড়া ভিড় থাকবে সেই ম্যাচে। নয়াদিল্লিতে নভেম্বরের 6 তারিখ বিশ্বকাপে কোয়ালিফাই করা দ্বিতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে মুখোমুখি হবে আবারও টাইগাররা। সে ম্যাচে খেলা হবে টাইগার বনাম ক্যাঙ্গারু। সাবকন্টিনেন্টাল এনভায়রনমেন্টে ফেভারিট থাকবে বাংলাদেশ, তাই বাংলাদেশের সামনে পথ খোলা থাকবে ম্যাচ বাই ম্যাচ খেলে শুধু শেষ চারে গিয়ে অবস্থান করা বাকি। বাকিটা দেখা যাবে ভিন্ন কোনো দিনে। আবু নাইম, স্পোর্টস টাইমস।